হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ওয়ার্ল্ড উইড ভাইরাল হওয়া এবং সবচেয়ে জনপ্রিয় কতগুলো আরবি গান শুনবো। আর এই ভিডিওটি তৈরি করার জন্য অনেকদিন আগে আমাদের একজন দর্শক রিকোয়েস্ট করেছিলেন, তবে তার কমেন্টটি খুঁজে না পেলেও ওনার কথা ডায়েরিতে নোট করে রেখেছিলাম, যে কারণে আজকের এই ভিডিওটি বানাতে পারছি। এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের রিকোয়েস্ট করা ভিডিওগুলি যত তাড়াতাড়ি সম্ভব হয় আপলোড করার জন্য, তবে এজন্য একটু সময়ের প্রয়োজন। আর তাই আপনাদের ধৈর্য সহকারে অপেক্ষা করার জন্য ফেভের চ্যানেলের পক্ষ থেকে বিনীত অনুরোধ করা গেল। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমাদের লিস্টের 10 নম্বর অবস্থানে রয়েছে আজ থেকে 4 বছর আগে মুক্তিপ্রাপ্ত ইয়েলিলা ইয়েলিলি গানটি। আর এই গানটি 2018 সালের দিকে টিকটকে অনেক বেশি ভাইরাল হয়েছিল। আর গানটির নির্দিষ্ট কোনো মালিকানা না থাকায় গানটি এ পর্যন্ত ইউটিউবে অনেকবারই আপলোড করা হয়েছে, যে কারণে বর্তমান সময়ে গানটিতে সঠিক কত পরিমাণে ভিউজ রয়েছে সেটা বলা সম্ভব হচ্ছে না, মানে বাপ মা ছাড়া গান আর কি। যাই হোক, এরপর 9 নম্বরে রয়েছে খালনি গানটির অ্যারাবিক রিমিক্স। এই গানটিকে মূলত বিটুকে ভিনসেনজো এবং বিএনএলদের মতো বড় বড় গেমিং ইউটিউবাররা ফেমাস বানিয়েছে। এরপর 8 নম্বরে রয়েছে হাবিবি আলবি। 2018 সালে রিলিজকৃত এই গানটি ইউটিউবে তেমন একটা পপুলারিটি না পেলেও এই গানের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি একসময় অনেক জনপ্রিয়তা পেয়েছিল। এরপর 7 নম্বরে রয়েছে প্লো গানটি। গত বছর এই গানটি অনেক বেশি ভাইরাল হয়েছিল। আর মাত্র 1 বছরে গানটি ইউটিউবে সর্বমোট ভিউ পেয়েছে প্রায় 200 মিলিয়ন। এরপর 6 নম্বরে রয়েছে লেবাননের জনপ্রিয় গায়িকা এলিশার হ্যালেট হোপ গানটি। এই গানটি ইউটিউবে আপলোড করা হয়েছিল 2016 সালে এবং বর্তমান সময়ে গানটিতে ভিউ রয়েছে 46 মিলিয়ন। এরপর 5 নম্বরে রয়েছে হালাল তুর্কের বিনাইতি গানটি। 2011 সালে ইউটিউবে আপলোড করা এই গানটিতে বর্তমান সময়ে মোট ভিউ রয়েছে 700 মিলিয়ন। আর এখানে একটা বিষয় বলতে হচ্ছে, এই ভিডিওর নাম্বারিংগুলো জাস্ট আমার ভিডিও বানানোর সুবিধার্থে র্যান্ডমলি করা হয়েছে, গানগুলোর ভিউ বা জনপ্রিয়তার উপর ভিত্তি করে করা হয়নি। এরপর 4 নম্বরে রয়েছে হায়াতি গানটি। এই গানটিও একসময় শর্ট ভিডিও তৈরি করতে প্রচুর ব্যবহার করা হতো। এরপর 3 নম্বরে রয়েছে ওয়ালিদ শাহরিজের হেলিয়ানা গানটি। এই গানটি একসময় খুবই জনপ্রিয় ছিল। এরপর 2 নম্বরে রয়েছে আসলা নাসরির গোলভান গানটি। এই গানটিও একসময় খুবই জনপ্রিয় ছিল। আর এরপর 1 নম্বরে রয়েছে জামিল। এই গানটি একসময় কত বেশি ভাইরাল হয়েছিল এবং কিরকম জনপ্রিয় ছিল সেটা সম্বন্ধে কম বেশি সবারই মোটামুটি একটা ধারণা রয়েছে। এই গানটিকে আরবি গানগুলোর মধ্যে থেকে সর্বোচ্চ ভাইরাল এবং জনপ্রিয় একটা গান বলা যেতে পারে। তবে এই গানটিকে আরো বেশি পপুলার বানিয়েছে আমাদের হিরো আলম ভাই। তো যাই হোক, এই লিস্টে অনেক গানই হয়তো বাদ পড়েছে, তবে যেগুলো বাদ পড়েছে বা আমার মনে নেই সেগুলো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। প্রয়োজনে আমরা আরবি ভাইরাল গানগুলোর 2য় পর্ব নিয়ে আসব, আর আগামী পর্বে আমরা শুনবো টপ জনপ্রিয় 10টি আরবি রিমিক্স গান। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই।